السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن، ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتب فأولئك هم الظالمون. وقال الرسول صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي، أو كما قال الرسول صلى الله عليه وسلم. যাবতীয় গুণগান ও প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এরপরে মানুষকে বিভিন্ন ধর্মের অনুসারী করেছেন, এবং তিনি তার নিকটে মনোনীত ধর্মযাতা মানুষের কাছে বলে দিয়েছেন। তিনি ঘোষণা করছেন: ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত যে ধর্ম তা পাঁচটা দশটা নয়, বরং একটি, এবং সেই ধর্ম হল আল ইসলাম। এ ঘোষণা মহান রব্বুল আলামিন দিয়েছেন। তো মহান রব্বুল আলামিনের প্রশংসা এই জন্যও আমরা করছি যে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসেবে আমাদেরকে শুধু সৃষ্টি করেননি, বরং তার নিকটে যে মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ তাআলা আমাদের কি করেছেন। শুধু তাই নয়, এই ইসলাম ধর্মের মাঝে আপনি যদি খুঁজতে যান তাহলে হাজার হাজার ফেরকা রয়েছে। মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইহুদ নাসারা 71 এবং 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সকলেই জাহান্নামে যাবে একটা মাত্র দল ব্যতীত। সাহাবাগণ তাকে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানহুম, তারা কারা? তো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন: মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবাগণ যে দল ও মতের উপরে, যে পথের উপরে রয়েছি, এই পথের উপরে যুগ যুগ ধরে যারা থাকবে এবং এই পথের অনুসরণ করবে তারাই হবে ওই মুক্তিপ্রাপ্ত দলের লোক এবং সদস্য। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এর অশেষ রহমতে এই বিভিন্ন যে দল রয়েছে ইসলামে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 73টি দলে বিভক্ত হবে। তো এই 73টি দলের চাইতে আমরা এখন বেশি দল ইসলামে দেখতে পাচ্ছি। তো ওলামাগণ এখন মতবিরোধ করে ফেলেছেন যে এই 73টি দল কিভাবে হবে, এটা কি আমরা মূল দল ধরব না শাখা দল? তো এখন যদি মূল দল ধরা হয় তাহলে এখনো 73টা পৌঁছেনি, মূল দল যদি হয় তাহলে এখনো 73টা পৌঁছেনি, কিছু বাকি আছে। আর যদি শাখা দল হয় তাহলে 73-এর অনেক অনেক বেশি হয়ে গেছে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামার দাবিদার যারা, তাদের মাঝে অনেক অনেক দল আপনারা জানেন,
যারা সুন্নি বলে দাবি করছি এমনি চার মাযহাবে চার বিভক্ত হয়ে গেছে, এরপরে কত রশি যে আছে আল্লাহই জানে, সাত রশি আট রশি কত রশি, তো এরপরে আরো বিভিন্ন পীরেরা আছে, এদের বিভিন্ন মত রয়েছে। তো সুন্নিদের ভিতরেও এরকম, শিয়াদের মাঝেও এরকম দেখবেন যে ওরাও একমত না, ওরাও বিভিন্ন দলে দলে বিভক্ত, এক দল আর এক দলকে দেখতে পারে না, অথচ সবাই ইসলামের দাবিদার। তো শেষ যেটা রাজেহ কৌল সেটা হলো যে মূল দলই তিয়াত্তরটা হবে, মূল দল তিয়াত্তরটা হবে, আর এই দলগুলো আরো যে শাখা প্রশাখা আছে এগুলো ধরতব্য না, মূল দলই তিয়াত্তরটা হবে, আর এর বাকিগুলো তো এমনি এগুলো হচ্ছে আন্ডা। তো মূল দল তিয়াত্তরটা এখন পর্যন্ত হয়নি, কিছু বাকি আছে, কিয়ামত আস্তে আস্তে হয়তো সেটা পূর্ণ হয়ে যাবে, এবং এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা সত্যি প্রমাণিত হয়। তো যে কথা বলছিলাম যে মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওই তিয়াত্তর দলের মধ্যে যারা নাজাত প্রাপ্ত সেই দলের দাবিদার এবং আমলদার বানিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক দরুদ ও শান্তির ধারা, যিনি আমাদেরকে ওই পথের অনুসারী হিসাবে গড়ে তোলার জন্য তার জীবনের সর্বাত্মক চেষ্টা ব্যয় করেছেন। তাই দেখা যায় যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবাদের মাঝে তেমন কোনো মতভেদ ছিল না, দু একটা বিষয়ে যদি কোনো সময় মতবিরোধ হতো তাহলে তারা সাথে সাথে ফিরে আসতেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছ থেকে তারা ফয়সালা নিতেন। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে মানুষ বিভিন্ন দল ও মতে বিভক্ত হয়ে পড়েছে। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য বা তার উপরে অর্পিত রিসালাতের দায়িত্বকে পৌঁছানোর জন্য যত প্রকার কষ্ট এবং অত্যাচার নির্যাতন এসেছে সবকে তিনি সয়ে গেছেন, সেই রাসূলের উপরে আবারও দুরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত শুক্রবার একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর তা ছিল কালিমাত মুহাররামাত ওয়া শিরকিয়াত, নিষিদ্ধ এবং শিরকি কিছু কথা যেগুলো বলা জায়েজ নয় কিন্তু মানুষ বলে থাকে। তো বেশ কিছু আলোচনা আমরা করেছিলাম, আজকে বাকিটা ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এর মধ্যে রয়েছে অনেকে বলে থাকে যখন হয়তো কোনো ভুল করে ফেলেছে অথবা কোনো অপকর্ম হয়ে গেছে, তো এই কথাগুলো আমরা সাধারণত যারা সঠিক পথের দিশারি তাদের মুখ থেকে কম শুনতে পাই, কিন্তু যারা একটু দিন থেকে দূরে সরে আছে কিন্তু মুসলিম নামধারী তাদের মুখ থেকে এসব কথা বেশি শোনা যায়। যখন কোনো ভুল করে ফেলে তখন সে বলে যে আল্লাহ আমার ভাগ্যে এটা লিখেছিল বলে তো আমি করেছি, আল্লাহ যদি আমার ভালো চাইতেন বা ভালো পথে চলা চাইতেন তো আমি ভালো পথেই চলতাম, আল্লাহ আমার ভালো চাননি বা খারাপ পথে চলা চান আমি এই পথে চলি, এটা তো আল্লাহর ইচ্ছাই আমি করছি, আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমি এটা করছি না। এই কথাটা ভুল, কারণ আমি আপনি একমাত্র মহান রব্বুল আলামিনেরই বান্দা, আর আমাকে আপনাকে মহান রব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে। যদি আমার আপনার ইবাদতের ক্ষেত্রে আমার আপনার কাজের ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের কোনো অবাধ্যতা চলে আসে তখন কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, কোন মাখলুক যদি আমাকে আপনাকে কোন সৃষ্টি মানুষ যদি আমাকে আপনাকে কোন কাজ করতে বলে আর সেই কাজ যদি
আল্লাহর অবাধ্য হয় তবে তাতে অনুসরণ করা জায়েজ নয়। যেমনটি আশারায়ে মুবাশশারার অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে বলল যে বেটা তুমি তোমার ইসলাম ধর্ম থেকে ফিরে আসো। তো বেশ কয়েকদিন বলার পরে তিনি কিন্তু ইসলাম থেকে ফিরে আসলেন না। তখন তার মা কসম করে বসলো, নজর করল যে তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে যতদিন ফিরে না আসবে ততদিন আমি এই রৌদ্রে বসে থাকবো, ছায়াতে যাব না। আর মহিলাদের মাথায় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উকুন হয়, আর তাদের চুল এই চিরণি করার বেশি প্রয়োজন পুরুষদের চাইতে, যেহেতু তাদের চুল লম্বা। এই মহিলা বা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা শপথ করল যে তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে আমি এই রোদ থেকে কোনোদিন আর উঠব না, রোদ্রেই বসবো, সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোদ্রের তাপে বসে থাকব, আর আমার চুল কোনোদিন আমি চিরুনি করব না, মাথায় চিরুনি আমি করব না। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন সকালে বাড়ি থেকে বের হয়ে যেতেন তখন দেখতেন যে তার মা রোদ্রে বসেছে, আর চুলগুলো যেহেতু চিরুনি করছে না সেহেতু উস্কো খুস্কো এলোমেলো হয়ে গেছে। আবার যখন তিনি বাহির থেকে ফিরে আসতেন তখন দেখতেন ওই অবস্থায় সে বসে আছে। তো এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মাকে বলছেন যে হে মা, তোমার এরকম একটা জীবন না, যদি শতটাও জীবন হয় আর এই একশো জীবনকে তুমি এরকম রোদ্রে বসে থেকে থেকে আর চিরুনি না করে শেষ করে দাও, তবু আমি যে হক গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, সেই ইসলাম থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে তার মাকে সন্তুষ্ট করার জন্য তিনি ফিরে আসতে পারতেন, কিন্তু যদি ফিরে আসেন ইসলাম থেকে তাহলে এটা আল্লাহর অবাধ্যতা। আল্লাহ তাআলা যে পথে মুক্তি এবং নাজাত রেখেছেন সেই পথ তিনি অবলম্বন তখন আর করতে পারতেন না, তাই তিনি তার মার অনুসরণ করেননি। অথচ পিতামাতার সাথে ভালো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যেটা আপনারা শুনেছেন সবার কাছে যে সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা তার অধিকারের সাথে সাথে পিতামাতার অধিকারকে একত্রিত করেছেন, যেখানে তিনি বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন বা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু যদি পিতামাতা আমাকে আপনাকে অবাধ্য কাজে, আল্লাহর অবাধ্য কাজে বাধ্য করে, তবে এই ক্ষেত্রে তাদের অনুসরণ করা, তাদের সাথে সদ্ব্যবহার করা আমার আপনার জন্য জরুরি নয়। যেমনটি সম্ভবত সূরাতু লোকমানের মাঝে বলা হয়েছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, যদি পিতামাতা তোমাকে বাধ্য করতে চায় যে তুমি আমার সাথে অন্য কাউকে শরীক করবে যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, ফালা তুতিউহুমা, তাহলে এই ব্যাপারে তাদের অনুসরণ করার, আনুগত্য করার কোনো প্রয়োজন নেই। তো যে কথা বলছিলাম যে যারা এরকম কথা বলে তাদের এরকম কথা বলাটা ঠিক না, বরং আমাকে আপনাকে আল্লাহর অনুসরণ করতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে বলা হয়েছে। যদি তাদের কথার অনুকূলে কোনো কথা হয় তাহলে আমার আপনার মানতে কোনো সমস্যা নেই, আর যদি তাদের কথার বিপরীতে কোনো কথা হয় সেই ব্যক্তি যেই হোক না কেন তার কথা মানা চলবে না। কিন্তু আমাদের দেশে এখন এর বিপরীত ঘটনা ঘটছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বাদ দেওয়া হচ্ছে আমার তরিকার পীর সাহেবের জন্য অথবা আমি যে দলের সাপোর্ট করি সেই দলের নেতার জন্য, সেই দলের নেতা যেটা বলছেন সেটাকে আমি আপনি গ্রহণ করছি, কিন্তু
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে তার কথার সাথে মিল নেই আমাকে আপনাকে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসরণ করতে বলা হয়েছে সেটা আমি আপনি ধরছি না তাই সবার প্রতি উদাত্ত আহ্বান হচ্ছে যে আমি আপনি যখন ইন্তেকাল করব তখন আমাকে আপনাকে এই কথা জিজ্ঞাসা করা হবে না যে তুমি উমুক পীরের বা তোমার অমুক নেতার অনুসরণ করেছিলে কিনা বরং আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিলে কিনা তুমি কোরআন ও সহিহ হাদিস মতো চলেছিলে কিনা এটাই আমার আমাকে আপনাকে প্রশ্ন করা হবে তাই ওই সমস্ত দল মত সবকিছু বাদ দিয়ে কোরআন ও সহিহ সুন্নাহর পথে আমাকে আপনাকে আসতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ যার সাথে মিলবে সেটা তো আমি আপনি কোরআন হাদিস মানার কারণেই তার সাথে মিলবে এমনটি না যে তার আমি অনুসরণ অনুকরণ করছি বরং আমি কোরআন এবং হাদিসের অনুকরণ করছি এই জন্য মহান রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মাঝে যারা নেতা রয়েছেন তাদের তোমরা অনুসরণ করো নেতা কয় প্রকার দুই প্রকার নেতা দুই প্রকার একটা হচ্ছে ধর্মীয় নেতা যারা আলেম ওলামা আর এক দল যারা হচ্ছেন আমির উমরা যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের উপরে সিয়াসি বা রাজনৈতিক নেতা যারা এখন উভয় প্রকার নেতাদের সে কথাই আমাকে আপনাকে মানতে হবে যে কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াফিক হয় অনুযায়ী হয় এজন্য আল্লাহ তাআলা কিন্তু প্রথমে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এতাআতের কথাটা তার পূর্বে আল্লাহর পূর্বে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাআতের পূর্বে নিয়ে এসেছেন কিন্তু উলুল আমর যখন বলেছেন তখন কিন্তু আতিউ শব্দ উল্লেখ করেননি এর কারণ হলো যে উলুল আমরের বা নেতাদের আনুগত্য তখনই করা যাবে যখন তাদের কথাগুলি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হবে আর যদি তা না হয় তবে তাদের অনুসরণ করার কোনো দরকার নেই এমন অবস্থায় আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে এরপরে আজকের দ্বিতীয় যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো যে আত-তানাবুযু বিল আলকাব بأن يلقبه بما يكرهه وكذا لمز الناس بذكر عيوبهم মানুষের দুর্নাম করা আর একটা জিনিস আছে যে মানুষকে খারাপ নামে ডাকা যেই নামটা সে কি করে অপছন্দ করে আমাদের দেশে আমরা যখন অনেককে ডাকি তখন খালেকিয়া মালিকিয়া ইত্যাদি বলে ডাকি অথবা এমন কিছু নাম কারো পদবি যেটা দেওয়া হয় অনেক সময় সেই পদব ধরে তাকে ডাকে অথচ ওই ব্যক্তি ওই পদবিকে অপছন্দ করেন এমনটি কোরআন এবং হাদিসে নিষেধ করা হয়েছে কারণ এতে মানুষের পরনিন্দা পরচর্চা করা হয় এবং ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় যদি এমনটি আপনাকে আমাকে ডাকা হয় তাহলে আমি আপনি এটা অপছন্দ করব উদাহরণস্বরূপ বলি আমাদের গ্রামে এক লোক ছিলেন বা আছেন এখনো ওই লোক অন্যান্য লোকের বিভিন্ন পদবি দেয় কোনো একটা যদি দোষ পেয়ে যায় ওই নামে তার নামকরণ করে দেয় ফলে ওই লোক যখন ওই নামটা শুনে তখন খুব রাগে আর এতে ও আনন্দ পায় তো এমনই ভাবে একদিন হঠাৎ ওই ব্যক্তি করছে কি বাড়ি থেকে তেলের বোতল নিয়েছে বাজারে তো সে জানে না এই তেলের বোতলটা কিসের কেরোসিন তেল না সরিষার তেল তো হঠাৎ করে ওই ব্যক্তি তেলের বোতলটা এই শিপিটা খোলার পরে শুঙে দেখেছে ঘ্রাণ নিয়েছে যে এটা সরিষা না কেরোসিন তো ওই লোক যা পদবি দিয়েছিল ও আবার পাশেই আছে তো ও আবার দেখে ফেলাইছে যে ও এই নাকে ঘ্রাণ নিয়েছে তখন ওর নাম দিয়ে দিয়েছে তেল শুঙ্গা এবার তেলে বেগুন জ্বলে উঠেছে তো এরকম অনেক সময় গ্রামের লোকেরা করে থাকে বা শহরের লোকেরা অনেক সময় করে থাকে মানুষকে খারাপ পদবিতে ডেকে থাকে অথচ আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহ ইরশাদ করছেন সূরাতুল হুজুরাতের ১১ নম্বর আয়াতে
يا أيها الذين آمنوا هي إيمان دارغون لا يسخر قوم من قوم كنو قوم كنو جاتي كنو دال جنو أن دال كي ٹھاٹھا بدروك نا كوري عسى أن يكونوا خيرا منهم جي قوم كي نيا اپنی آمي ٹھاٹھا بدروك كورچي হতে পারে এই কম এই জাতি এই দলটা আমার আপনার দল থেকে অনেক উত্তম এবং বাস্তব অনেক সময় এটা সত্য হয় যেরকম আলেম ওলামা যখন ধরেন এরকম আমাদের মতো সিমাক পরে গোত্রা লাগিয়ে দাড়ি রেখে জুব্বা পরে যখন যায় তখন কিছু বেয়াদব পোলাপান আছে তারা কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে হুজুর সাহেব যাই হ্যাঁ মাওলানা সাহেব যাইতেছে টিটকারি করে যদি অনেক সময় তাদেরকে নামাজ রোজার কথা বলা হয় তখন মাথা ঝুকায় হ্যাঁ মানে আপনার কথা আপনি বলে যান আমার শোনার কাজ শুনে গেলাম এদিক দিয়ে বের করে দিলাম এমনটি হয়ে থাকে তো যেই লোকেরা এই ঠাট্টা বিদ্রুপ করছে অপর কওমকে অপর জাতিকে অপর দলকে এমনও তো হতে পারে যাকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারাই আমাদের চাইতে উত্তম যারা করছে তো এই জন্য কাউকে ঠাট্টা বিদ্রুপ করতে নেই এরপর বলা হচ্ছে ওয়ালা নিসা মিন নিসা ইন আসা আন ইয়াকুন্না খাইরাম মিনহুন এবং কোন মহিলা যেন অপর মহিলাকে এরকম ঠাট্টা বিদ্রুপ না করে তিরস্কার না করে ছোট চোখে না দেখে কারণ হতে পারে ওই মহিলারা যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারা উত্তম যারা ঠাট্টা বিদ্রুপ করছে তাদের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী আরেক স্ত্রীকে লক্ষ্য করে বলছেন সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সফিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলছেন যে সফিয়া রাদিয়াল্লাহু আনহার কোন এক প্রশংসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছিলেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাসবুকা মিন সফিয়া কাযা অর্থাৎ তিনি একটু খাটো ছিলেন তার এই খাটোটা ইশারা করে দেখলেন দেখালেন কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আপনি তার এত প্রশংসা করছেন অথচ তার অপ্রশংসিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে খাটো এটা ইশারা শুধু করেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ কাদ কুলতি কালিমাতান তুমি এমন একটা কথা বলেছো লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজাজাত এটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো তাহলে সেটাকে দূষিত করে ফেলত অর্থাৎ এই সামান্য একটা কথা অনেক কথাই তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ তো এটা যদি শুধু ইশারা করার কথা হয়ে থাকে তাহলে যারা মুখ দিয়ে আমরা কথা বলি তাদের অবস্থা কেমন হবে তাই এই অন্য দলের বা অন্য কোনো ব্যক্তির এরকম দোষ গুণ বর্ণনা করা থেকে বিরত থাকতে হবে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম এবং তোমরা নিজেরাই নিজেদেরকে নিন্দা করিও না লা তালমিজু তোমরা নিন্দা করিও না আনফুসাকুম নিজেদেরকে তো নিজেদেরকে কি কেউ নিজেই নিজেকে নিজে কেউ নিন্দা করে নিজের দই কেউ টক বলে কোনোদিন কোনোদিন বলে না কিন্তু বলা হয়ে যায় অনেক সময় যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে কেউ কি কারো পিতামাতাকে নিজে গালি দেয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি কেউ অপরের পিতামাতাকে গালি দাও না কয় হ্যাঁ দেই তো যখন তুমি অপরের পিতামাতাকে গালি দাও তখন ও কি তোমার পিতামাতাকে গালি দেয় না বলছে হ্যাঁ দেয় তো বলছে এটাই তো তোমার পিতামাতাকে গালি দেওয়া হলো যদি তুমি অপরের পিতামাতাকে গালি না দিতে তাহলে ওই গালিটা সে তোমার পিতামাতাকে ফিরিয়ে দিত না তো এটা অপরের পিতামাতাকে গালি দেওয়ার মানেই হলো তুমি তোমার পিতামাতাকে গালি শোনালে ঠিক এমনই যদি আপনি আমি অপরের নিন্দা করি তাহলে অপরও আমার আপনার নিন্দা করবে এই জন্য বলা হচ্ছে ওয়ালা তালমিজু আনফুসাকুম নিজেই নিজের নিন্দা করো না তারপর বলা হচ্ছে ওয়ালা তানাবাজু বিল আলকাব আর একে অপরকে খারাপ
নিন্দনীয় পদবিতে ডাকিও না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে এরকম খারাপ পদবি দিয়ে ডাকা একে অপরের নিন্দা করা এটা অত্যন্ত খারাপ কথা ফাসিকি কথা এবং অত্যন্ত খারাপ কথা ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন আর যারা আল্লাহর এই ওসিয়ত শোনার পরেও যারা এই আল্লাহর ঘোষণা আল্লাহ তাআলার এই ঘোষণা শোনার পরেও তওবা করে না তারাই হচ্ছে জালিম এবং অত্যাচারী তো যদি আমরা এরকম করতে থাকি তাহলে জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের কি এই পরনিন্দা পরচর্চা বা অপরের এই খারাপ পদবি এসব জিনিস থেকে দূরে রাখুন আল্লাহুম্মা আমিন এরপরে আমরা অনেক সময় শাহানশাহ শাহজাহান ইত্যাদি নামকরণ করি আরবরা অনেক সময় নামকরণ করে থাকে এই শাহানশাহ বা শাহজাহান শব্দগুলো ফার্সি এটা আমাদের দেশে বেশি অনেক পরিচালিত আছে বা পাওয়া যায় তো শাহানশাহ মানে বাদশার বাদশাহ শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ আর আরবরা রেখে থাকে কাজিউল কুজাত বিচারকের বিচারক অথবা হাকিমুল হুকাম এটার অর্থ এই বিচারকের বিচারক অথবা আগনাল আগনিয়া ধনীর ধনী অথবা মালিকুল মুলুক বাদশার বাদশাহ এরকম নাম অনেক সময় অনেক জায়গাতে রাখা হয় তো এই নামগুলো রাখা শিরকি কারণ শাহজাহান যিনি দুনিয়ার বাদশাহ তিনি হলেন মহান রব্বুল আলামিন শাহানশাহ বাদশার বাদশাহ তিনিও হলেন মহান রব্বুল আলামিন এমনই ভাবে বাকি নামগুলোর একই অর্থ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখনা ইসমিন ইনদাল্লাহি রাজুলুন তুসাম্মা মালিকুল আমলাক লা মালিকা ইল্লাল্লাহ তো আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ নাম সেটাই যে ব্যক্তির নাম রাখা হয় মালিকুল আমলাক বাদশার বাদশাহ লা মালিকা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কোনো মালিক নেই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এর অর্থ হচ্ছে যে যেই মালিকানা আল্লাহর জন্য প্রযোজ্য সেই মালিকানা অন্য কারো জন্য নয় এমনি সাধারণত আমি আপনি দু চার পয়সার মালিক হই এটার তো মালিক আমি আপনি কিন্তু যেই পর্যায়ের মালিক মহান রব্বুল আলামিন ওই পর্যায়ের মালিক আর কেউ নেই এমনই ভাবে আমরা বা আমাদের দেশের নেতারা অনেক সময় বলে থাকেন ঝড় জলোচ্ছ্বাস যেটা এসে থাকে বন্যা এসে থাকে এখন যেরকম আমাদের দেশে কিন্তু এই যেটা ঘূর্ণিঝড় এসেছে তো বা টর্নেডো এসেছে এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ব্যবহার করা হয় এটা প্রাকৃতিক দুর্যোগ আর ওই ধর্ম থেকে দূরে থাকা ব্যক্তি সে এটা জানে না যে এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে আর এই প্রাকৃতিক দুর্যোগের নাকি মোকাবেলা করে প্রাকৃতিক দুর্যোগ যেটা এটা প্রকৃতিগতভাবে মানে সামাজিক একটা চাপ থাকে পরিবেশগত একটা চাপ থাকে এই চাপের কারণে আসে আসলে কি চাপের কারণে আসে এটা চাপের কারণে নয় বরং আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আজাব হিসাবে এটা এসে থাকে ১৯৯৬ সালে বা ৯৪ সালটা মনে নেই এই সালে টাঙ্গাইলে টর্নেডো হয়েছিল এই টর্নেডোকে প্রাকৃতিক দুর্যোগ যদি বলা হয় তাহলে ভুল হবে কারণ যারা দেখেছে এই আজাবটা আসার কথা বা আসার বিষয়টা যারা করেছেন পর্যবেক্ষণ করেছেন তারা খেয়াল করে দেখেছেন যে এই টর্নেডো আসার কয়েকদিন আগে থেকে একটা বাজার ছিল ওই বাজারে আকাশ থেকে একটা আলোর মতো কি যেন পড়ত আর ওই বাজারে এমন কোনো খারাপ কাজ ছিল না যা করা হতো না জেনা ব্যবিচার জুয়া খেলা ইত্যাদি ওখানে ওই বাজারে হতো তো টর্নেডোটা শুরু হয়েছিল ওই বাজার থেকে
এরপরে এটা যে আল্লাহর আযাব তার আরো বড় প্রমাণ যে যখন টর্নেডো এসেছে তখন আমভাবে আসে নাই দেখা গেছে যে সব এলাকাগুলো বেশি খারাপ ওগুলোর ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে মাঝে মাঝে কিছু জায়গা বাদ গেছে দেখা গেছে এই এলাকার লোকগুলো ওদের তুলনায় ভালো তো যদি এটা আমি আপনি প্রাকৃতিক দুর্যোগ বলি তাহলে মধ্যের এদেরকে কে বাদ দিল এটা নিশ্চয় আল্লাহর কাজ আল্লাহ তাআলা আযাব হিসেবে এটাকে প্রেরণ করেছেন আর আমার আপনার দেশের লোক বলছে যে এটা প্রাকৃতিক দুর্যোগ এর মোকাবেলা করা দরকার মোকাবেলা করার কত শক্তি আছে করেই দেখো যখন টর্নেডো আসে তখন কেন তোমরা সামনে থাকো না তো এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আল্লাহর পক্ষ থেকে গজব আছে অনেকে আমরা কাজ করি কাজ করার পরে বলে থাকি যে ভাগ্য আছে কি আর করব হ্যাঁ এমন অনেকেই বলি যে ভাগ্যের দোষ দিয়ে থাকি অনেকে বলে যে অবস্থার বা পরিস্থিতির সম্মুখীন আমি আমি বাধ্য হইছি করতে কিন্তু আসলে এমনটি নয় বরং এই যে চাহিদা যেটা এটা মহান রব্বুল আলামিন আমার আপনার উপরে হয়তো পরীক্ষামূলকভাবে অথবা গজব হিসাবে চাপিয়ে দেন আর এটা মোকাবেলা করার শক্তি কারো থাকে না কারণ যিনি আযাব দিয়েছেন তিনিই দূর করতে পারেন তিনি নিয়ামত দিতে পারেন আর মানুষের কোনো শক্তি নেই এজন্য যখন কোনো দুর্যোগ আসে তখন সেটা আল্লাহর ইচ্ছায় এসে থাকে এটা মানুষের কোনো ইচ্ছা থাকে না এখানে এবং কোনো প্রাকৃতিক যে দুর্যোগ সেটাও না অতএব এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বলা ঠিক না এরপরে অনেকে দোয়া করার সময় বলে থাকে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো অথবা তুমি চাইলে আমাকে এই জিনিসটা দাও তো এই যে তুমি চাইলে এরকম কথা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেমন তিনি বলছেন বুখারী শরীফের হাদিস ইযা দাআ আহাদুকুম ফালইয়াযিমিল মাসআলাতা ওয়ালা ইয়াকুলান্না আল্লাহুম্মা গফিরলি আও আতিনি ইনশিত যে তোমাদের কেউ যখন চাইবে তখন সে যেন এই চাওয়াতে দৃঢ় হয় দৃঢ়ভাবে সে যেন চায় হে আল্লাহ আমি তোমার বান্দা আর তুমি আমার রব আমাকে দেখার মতো তুমি ছাড়া আর কেউ নেই আমি এই প্রয়োজনে পড়ে গেছি আমাকে তোমাকে অবশ্যই এই জিনিস দিতে হবে তো চাওয়ার সময় আল্লাহর কাছে দৃঢ়ভাবে চাইতে হবে হে আল্লাহ তুমি চাইলে ক্ষমা করো এমনটি বলা ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমনই ভাবে কোন ব্যক্তিকে হে কাফের অথবা হে ইহুদি অথবা খ্রিস্টান এভাবে অথবা ইয়া আদু আল্লাহ হে আল্লাহর দুশ্মন এরকম বলা নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে বলে যে হে কাফের তাহলে এর মাধ্যমে দুইজনের একজন ফিরে এসেছে অর্থাৎ ইসলাম থেকে ফিরে এসেছে যে ব্যক্তি বলেছেন যাকে বলেছেন যদি সঠিক কি বলে থাকেন ওই ব্যক্তি যদি আসলে কাফেরের সংজ্ঞায় পড়ে তবে তাতে তো কোনো সমস্যাই নেই ও কাফেরই আর যদি কাফেরের সংজ্ঞায় না পড়ে সে মুসলিম হয়ে থাকে তবে যে ব্যক্তি কাফের বলেছে সেই কাফের হয়ে যাবে কারণ সে একজন মুসলিমকে কাফের হিসাবে গণ্য করেছে তাই এরকম শব্দ বলা থেকে দূরে থাকুন এরপরে অনেকে বলে থাকে দাওয়াত দিতে গিয়ে অনেক সময় এই ক্ষেত্রটা আসে একজনকে আমি আপনি দাওয়াত দিচ্ছি ধারাবাহিকভাবে তাকে আল্লাহর পথে ডাকছি কিন্তু সে শুনে না তো অনেক সময় বলে ফেলে কেউ যে ও গুমরাওয়াকে আল্লাহ হেদায়েতই দিবে না এমন কথা বলে থাকি এরকম কথা বলা নিষেধ কোন এক ব্যক্তি এরকম ভাবে এক ব্যক্তিকে দাওয়াত দিতে দিতে এক সময় সে বলল যে আল্লাহ তোকে ক্ষমাই করবে না তো আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে বললেন যেটা হাদিসে কুদসি হবে সম্ভবত সেখানে বলা হচ্ছে কাল আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন মান যাল্লাযী ইয়াতা আল্লাহ আলা আল্লাহ আগফিরা লি ফুলান
যে কে ওকে বলেছে যে আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করব না ইন্নি কদ গফারতু লাহু আমি ওই ব্যক্তিকেই মাফ করলাম ওয়া আহবাবতু আমালাকা আর তোমার আমলগুলো আমি ধ্বংস করে দিলাম তো আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না এমন কথা বলা যাবে না আল্লাহ গফুরুর রহিম যে কোনো মুহূর্তে হয়তো বান্দার কোনো আমলে খুশি হয়ে গিয়ে তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা ওই ব্যক্তি যে ব্যক্তি গুনায় লিপ্ত আছে এমনও তো হতে পারে কোনো সময় সে আল্লাহর প্রতি ফিরে আসবে যেমনটি আমাদের অনেকেই ফিরে এসেছে যেমনটি সাহাবাগণ তারা কুফরি অবস্থায় ছিলেন অনেকে তো এই কুফরি অবস্থায় তারা কুফরি অবস্থা থেকে তারা ফিরে এসেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন ঘোষণা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন অথচ দেখা গেছে এমন অনেক সাহাবী আছেন যারা বা ছিলেন যারা ইসলাম এর পথে বাধা হয়ে কাজ করেছেন তো তারপরও তারা যখন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তো এই জন্য আল্লাহ কাউকে ক্ষমা করবেন না এমনটি বলা যাবে না অনেক সময় আমরা কাজকর্মের ক্ষেত্রে বলি যে কালকে করব কিন্তু সাথে ইনশাআল্লাহ বলি না তো এরকম আগামী কাল করব অথবা কালকে দেখা যাবে এমনটি বলা নিষেধ বরং সাথে সাথে বলতে হবে যে ইনশাআল্লাহ বাকি কাজটা আগামী কাল করব ইনশাআল্লাহ আগামী কালকে দেখা করেন দেখা যাবে এমন ভাবে বা আগামী কালকে আসেন ইনশাআল্লাহ আল্লাহ যা করে হবে এমনটি বলতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা কোন কাজ করার ব্যাপারে তুমি এরূপ বলিও না যে আগামী কাল আমি এই কাজটি করব ইল্লা আইয়াশা আল্লাহ তবে হ্যাঁ আগামী কাল এই কাজটি করব এর সাথে সাথে বলিও যে ইনশাআল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা আর যখন তুমি ভুলে যাও তখন তোমার আল্লাহকে তোমার রবকে তুমি স্মরণ করো আরেকটি কাজ বা কথা আমরা বলে থাকি যে অনেক সময় একটা কাজ করেছি করার পর দেখা গেছে যে হিতে বিপরীত হয়েছে করতে চেয়েছিলাম একরকম হয়ে গেছে আরেক রকম তখন বলে থাকি আমরা যে যদি এরকম করতাম তাহলে হয়তো এরকম হতো এই এরকম করে ভুল করে ফেলেছে হ্যাঁ যদি কাজটা এইভাবে করতাম তাহলে হয়তো এই ভুলটা হতো না বা এই ক্ষতিটা হতো না তোমাকে যেতে বলেছিলাম তুমি যদি যাইতা তাহলে এমনটি হতো না বা তোমাকে যেতে বলছিলাম গেলে হয়তো তুমি উপকার পেতা তো এমনটি বলা নিষেধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন আসাবাকা শাইউন যদি তোমার কোনো কিছু পৌঁছে বা হয় ফালা তাকুল তাহলে তুমি বলিও না লাউ আন্নি ফাআলতু কানা কাযা ওয়াকাদা যে যদি আমি এমনটি এমনটি করতাম তাহলে হয়তো এই কাজটা এমন ভাবে হতো না আমার এই ক্ষতিটা হতো না ওয়ালাকিন কুল কিন্তু যদি কিছু হয়ে যায় ক্ষতি হয়ে যায় তাহলে বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল আল্লাহ তাআলা যা তাকদিরে লিখেছিলেন তা হয়েছে ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান কেননা লাউ অর্থাৎ যদি যদি এমন করতাম তাহলে এমন হতো এই যদি শব্দটা শয়তানের দরজা খুলে দেয় মুসলিম শরীফের হাদিস এমনই ভাবে সাহাবাদেরকে গালি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ ব্যয় করে আল্লাহর পথে মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফাহু তাহলে তাদের এক মুদ পরিমাণ এক মুদ পরিমাণ তিন পথে এক মুদ হয় তো এই এক মুদ পরিমাণ কোনো কিছু ব্যয় করার সম পরিমাণ সব পর্যন্ত পৌঁছতে পারবে না অথবা তার অর্ধেক অর্থাৎ দেড় পোয়া দেড় পোয়া পরিমাণ তাদের যে ব্যয়ের যে সওয়াব সে পর্যন্ত আমি আপনি এখন উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ ব্যয় করলেও পৌঁছতে পারবো না অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদেরকে গালি দেওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ আমরা সাহাবিদেরকে গালি দেই না কিন্তু কিছু লোক আছে
যাদের সংখ্যা এই দাম্মাম এলাকা কাতিফ এলাকায় আপনারা বেশি পাবেন তারা কিন্তু সাহাবীদেরকে গালি দিয়ে থাকে এবং বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে পাঁচ থেকে ছয় জন সাহাবী ব্যতীত বাকি সবাই মুরতাদ হয়ে গিয়েছিল নাউযুবিল্লাহি মিন যালিক তারা যখন উহুদের শহীদদের জিয়ারতে যায় তখন তারা বলে লানাতুল্লাহি আলা মান কাতালাকুম তোমাদেরকে যারা হত্যা করেছে তাদের উপর আল্লাহর লানত অভিশাপ বর্ষিত হোক অথচ তাদেরকে যারা হত্যা করেছেন তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছেন যেরকম হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন ওয়াহশী রাদিয়াল্লাহু আন তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তার ইসলাম অত্যন্ত সুন্দর হয়েছিল যে খঞ্জর দিয়ে তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন সেই খঞ্জর দিয়ে তিনি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এর অন্তর্গত মুসাইলামাত আল কাযযাব ভণ্ড নবীকে ওই খঞ্জর দিয়ে তিনি হত্যা করেছেন তো এই ওয়াহশীকে তারা কি করে অভিশাপ দেয় এমনই ভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ওই ছোট একটা পাহাড় যেটা জাবালে রুমাত বলা হয় এখন এই পাহাড় ঘুরে এসে পিছন দিক থেকে আক্রমণ করেছিলেন তখন অধিকাংশ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন তো এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের যে সকল বিজয় লিখিত হয়েছে ইসলামের ইতিহাসে তার অধিকাংশ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমেই হয়েছে এমনকি একটা সময় এসেছিল যখন মানুষ মনে করত যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কারণেই ওদের জয় হয় তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কি করেছিলেন অপসারণ করে তার স্থানে অন্যকে দিয়েছিলেন তো এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কি করে অভিশাপ দেওয়া যায় এমনই ভাবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন অথচ তিনি উহুদ যুদ্ধের লিডার ছিলেন কাফেরদের তিনি ইসলাম গ্রহণ করেছেন সাহাবীর অন্তর্গত তিনি এমনই ভাবে ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু আনহু তিনজন লিডার ছিলেন উহুদ যুদ্ধে কাফেরদের তিনজন লিডার ছিলেন মাইমানা ঘোড়সওয়ার বাহিনীর যিনি লিডার ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মূল নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আর বাম পাশের বাহিনীর যিনি লিডার ছিলেন ইকরামা বিন আবি জাহল রাদিয়াল্লাহু আনহু সবাই ইসলাম গ্রহণ করেছেন তো এদেরকে কি করে লানত বা অভিশাপ করা যেতে পারে কিন্তু ওই শয়তানেরা তাদেরকে তাই করে তো এরকম সাহাবীদেরকে কোনো সময় লানত বা অভিশাপ করা যাবে না এটা ভুল এমনই ভাবে মৃত ব্যক্তিদেরকে গালি দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় অনেক মৃত ব্যক্তি আমাদের অনেক সময় ক্ষতি করে গেছেন হয়তো তো এই ক্ষতি করার ফলে তিনি যেটার মুস্তাহেক যেটার হকদার যে শাস্তি বা যে প্রাপ্যের তিনি অধিক হকদার সেটা তো আল্লাহর কাছে তিনি পেয়ে গেছেন এই জন্য ওই ব্যক্তিকে আর গালি দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লা তাসুব্বুল আমওয়াত তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না ফাইন্নাহুম কদ আফজাউ ইলা মা কদ্দামু কেননা তারা পেয়ে গেছে ওই জিনিস যা তারা তাদের জীবনের জন্য অগ্রগামী হিসেবে প্রেরণ করেছিল যা পরকালের জন্য প্রেরণ করেছে তা তারা পেয়ে গেছে সম্মানিত উপস্থিতি সময় শেষের দিকে তো আর একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব এখানে বলা হচ্ছে সাব্বুর রিহ অনেকে যখন জোরে বাতাস আসে বাতাস এসে এখানে অনেক সময় হয় ধুলা টুলা মুখে নিয়ে যা ঢুকে দেয় এখানে যেটা বেশি হয়ে থাকে তো এই বাতাসকে অনেকে গালি দিয়ে থাকে তো বাতাসকে গালি দেওয়াটা ঠিক না কারণ বাতাস পরিচালনা করেন কে মহান রব্বুল আলামিন যদি বাতাসকে গালি দেন তো প্রকারান্তরে যেন আল্লাহকেই গালি দেওয়া হয় কারণ তিনি এটার পরিচালনাকারী তাই এই বাতাসকে গালি দেওয়া যাবে না যেমনটি আমরা গত শুক্রবারে শুনেছি যে জামানাকে অনেকে গালি দেয় খারাপ জামানা যুগ খারাপ হয়ে গেছে এমনটি বলা যাবে না কেননা এটা বললে মূলত যেন আল্লাহকেই গালি দেওয়া হলো কারণ আল্লাহ তাআলা নিজেই এই জামানার পরিচালনা করে থাকেন তো হাদিসে বলা হচ্ছে যে ইন্নার রিহা মিন রুহিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকেই আসে তাতি বির রহমাহ হয়তো এটা রহমত নিয়ে আসে ও তাতি বিল আযাব কোন সময় দেখা যায় এই বাতাস আযাব নিয়ে আসে যদি এই প্রচন্ড গরমে আমি আপনি থাকি আর একটু সুন্দর দোলা দিয়ে বাতাস বয়ে যায় তখন আমার আপনার যে গরমটা থাকে এটা যখন চলে যায় আহ কি সুন্দর আরাম পেলাম হ্যাঁ কোন নিশে যদি যান তখন দেখবেন ওইদিক থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে তখন খুব আনন্দ করেন আবার যখন দেখা যায় যে তখন আমি আপনি খুব আমোদ করি কিন্তু আবার আরেক সময় দেখা যায় যে প্রচন্ড রোদের সময় বাতাসটা গরম হয়
যদি গালি দিয়ে বসি তখন ভুল করব, কারণ দুইটাই আল্লাহর হুকুমে এসে থাকে। ফালা তাসাব্বুহা, অতএব তোমরা আল্লাহ এই বাতাসকে গালি দিও না। ওয়াসালুল্লাহ মিন খাইরিহা, আর তোমরা এই বাতাসের কল্যাণ যেটা সেটা চাও। ওয়াস্তাঈযু বিল্লাহ, আর আল্লাহর কাছে তোমরা পানা চাও। মিন শাররিহা, এর খারাপি থেকে। হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদে রয়েছে। তো যে কথাগুলো বললাম এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এছাড়াও আমাদের দেশে অনেক এরকম কথাবার্তা মানুষের মাঝে প্রচলিত আছে যেগুলো বলা ঠিক না কিন্তু মানুষ বলে থাকে, তো সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, সাথে সাথে সেগুলো থেকে নিজেকে বিরত থাকতে হবে, এবং আমাদের আত্মীয় স্বজন যারা এগুলো জানে না তাদেরকে জানানোর চেষ্টা করতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার শিরকি ও হারাম কথাবার্তা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছি তাদের সকলের গুনাহখাতাগুলিকে যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে এখানে যেরকম আমরা উপস্থিত হয়েছি কালকে আমাদের ময়দানে জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। তাদের যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন আছে? আছে প্রশ্ন? না থাকলে আমরা শেষ করতে পারি। সুবহানাকা, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.
গালি দিয়ে বসি তখন ভুল করব, কারণ দুইটাই আল্লাহর হুকুমে এসে থাকে। ফালা তাসাব্বুহা, অতএব তোমরা আল্লাহ এই বাতাসকে গালি দিও না। ওয়াসালুল্লাহ মিন খাইরিহা, আর তোমরা এই বাতাসের কল্যাণ যেটা সেটা চাও। ওয়াস্তাঈযু বিল্লাহ, আর আল্লাহর কাছে তোমরা পানা চাও। মিন শাররিহা, এর খারাপি থেকে। হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে রয়েছে। তো যে কথাগুলো বললাম এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এছাড়াও আমাদের দেশে অনেক এরকম কথাবার্তা মানুষের মাঝে প্রচলিত আছে যেগুলো বলা ঠিক না, কিন্তু মানুষ বলে থাকে। তো সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, সাথে সাথে সেগুলো থেকে নিজেকে বিরত থাকতে হবে, এবং আমাদের আত্মীয় স্বজন যারা এগুলো জানে না তাদেরকে জানানোর চেষ্টা করতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার শিরকি ও হারাম কথাবার্তা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছি তাদের সকলের গুনাহখাতাগুলিকে যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে এখানে যেরকম আমরা উপস্থিত হয়েছি, কালকে আমাদের ময়দানে জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। তাদের যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন আছে? আছে প্রশ্ন? না থাকলে আমরা শেষ করতে পারি। সুবহানাকা, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইহি। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.